বন্ধুরা, এক গ্রামে এক সাধু সন্তোষী আসেন, আর সেই গ্রামে এক দুঃখী ব্যক্তি থাকেন। সেই ব্যক্তিজন বহুত ঋণে আসিলেন, আর সেই ব্যক্তিজন সেই সাধু সন্তোষীর কাছে গিয়ে বলেন যে, হে সাধু সন্তোষী, আমার বহুত সমস্যা আছে, আমি এই সমস্যা থেকে কিভাবে বাইর হতে পারি, আমি বহুত ঋণে আছি। তখন সাধু সন্তোষী তার এক পাথর দেন, সেই পাথরটা তাকে দিয়ে বলেন যে, তুমি এই পাথরটা যত মূল্য দিয়ে বিক্রি করতে পারো বিক্রি করো গিয়ে। তখন সেই ব্যক্তি সেই পাথরটাকে নিয়ে গিয়ে তার চীনা পরিচয় ব্যক্তির কাছে নিয়ে যান, আর সেই ব্যক্তিকে বলেন যে, আপনি এই পাথরটার মূল্য কত দিতে পারবেন। তখন সেই ব্যক্তিজন বলেন যে, এই পাথরটার মূল্য আমি 1000 টাকা দিতে পারি, এই পাথরটার তেমন কিছু মূল্য নেই। তখন সেই ব্যক্তিজন দুঃখী হয়ে এক বর্তন বিক্রেতার কাছে চলে যান। তখন বর্তন বিক্রেতা বলেন যে, আমি এই পাথরটার মূল্য 10000 টাকা দিতে পারি। তখন সেই ব্যক্তি ভাবলেন যে, এই পাথরটার মূল্য তো বহুত হতে পারে। তখন সেই ব্যক্তি এক সোনার বিক্রেতার কাছে নিয়ে যান আর বলেন যে, এই সোনার বিক্রেতা, আপনি এই পাথরটার মূল্য আমাকে কত দিতে পারবেন। তখন সেই সোনার বিক্রেতা বলেন যে, আমি এই পাথরটার মূল্য 1,00,000 টাকা দিতে পারি। তখন সেই ব্যক্তি আরও মনে করলেন যে, আমি এই পাথরটা আরও মূল্যতে বিক্রি করতে পারি। তখন সেই ব্যক্তি সেই পাথরটাকে নিয়ে যান এক হীরে বিক্রেতার কাছে। হীরে বিক্রেতার কাছে গিয়ে বলেন যে, হে হীরে বিক্রেতা, আপনি এই পাথরটা কত মূল্য দিতে পারবেন। তখন হীরা বিক্রেতা পাথরটাকে দেখে মনে করলেন যে, এই পাথরটা তো অমূল্য। তখন হীরা বিক্রেতা তাকে বলেন যে, এই পাথরটা আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন। তখন সেই ব্যক্তিজন বলেন যে, এই পাথরটা আমাকে এক সাধু সন্তোষী দিয়েছেন। আর হীরে বিক্রেতা তাকে বলেন যে, এই পাথরটা তো অমূল্য, এই পাথরটার আমি মূল্য দিতে পারবো না, আমার যত সম্পত্তি আছে তা দিয়েও আমি এই পাথরটার মূল্য দিতে পারবো না। এখান থেকে আমরা বুঝতে পারি যে, আমাদের জীবনে বহু এমন সমস্যা আসতে পারে। আমাদের জীবন হলো অমূল্য, কেউ এই জীবনের মূল্য দিতে পারবেন না। সেই জন্য নিজের কর্তব্য নিজেই পালন করতে লাগেন, বেলেকের কমেন্ট নাইবা নেগেটিভ কমেন্টে সেই কার্য করতে লাগেন না। আপনি যেটা মনে করবেন সেটাই করবেন, আপনি যেটা ভাববেন সেটাই করবেন। ধন্যবাদ।